এটা আদাম স্লিভসের এত চোস একটা কালেকশন দেখেন সালোয়ারটা কি নাইস একটা সালোয়ার ওয়াও মনে হয় ড্রেসটাই অন্যরকম লাগতেছে সালোয়ারের জন্য অরিজিনাল পাকিস্তানি আদাম স্লিভস কালেকশন কটন কালেকশন দেখেন নেক থেকে শুরু করে দোপাট্টা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর প্রত্যেকটা পার্ট এত সুন্দর এটা তোমার হাতেই রাখতে হবে হ্যাঁ দাও এই ড্রেসটা এখন আমরা একটু ডিটেইলসে আপনাকে দেখাই দিব এইটার কাপড়ের কোয়ালিটির সাথে অন্য কোনো কিছুর কাপড়ের কোয়ালিটি কিন্তু মিলবে না হ্যাঁ এইটার সাইড দিয়ে দেখবেন আপনারা এই রকম করে প্যানেল দেওয়া আছে এই যে দেখেন প্যানেল এই পাশে সামনের পাশে পিছনে সব জায়গায় এটা হচ্ছে আপনার হাতার কাপড় এবং আমি আপনাকে বলে দিচ্ছি এইটার কাপড়ের কোয়ালিটি জাস্ট অসাম কোয়ালিটি এত ভালো কাপড় প্রাইসটা গেস করে ফেলেন পিওর লোন কটন এটা অরিজিনাল আদাম স্লিভস কাপড়টা জাস্ট ওয়াও কাপড়টা ধরে বলবেন ওয়াও আপু ওয়াও এইটা দেখেন আপনার নেকটা হবে হ্যাঁ সেম টু সেম সেম টু সেম আমারটার মতো এটা হচ্ছে আপনার গলাটা হবে এটা কই যাবে পায়জামায় এই দুইটা হচ্ছে আপনার সালোয়ারে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারে যাবে এটা হচ্ছে সালোয়ারে যাবে এই যে নেকটা তো আলাদা দেখাই দিছি এটা হচ্ছে সালোয়ারে যাবে সালোয়ারটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিছি আর এই প্যানেলগুলো সাথে থাকবে এবং এটার বডিতে কিন্তু আরেকটা জিনিস দেখেন এত কাপড় দেওয়া আছে যে দেখেন ব্যাক পার্ট বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে এটাকে মেক করবেন যত খুশি কাপড় দিয়ে এটা মেক করবেন অনেক কাপড় দেওয়া আছে আর কাপড়টা যদি ভালো না হয় আমার নাম পাবে ফেলাবো কাপড়টা এত ভালো পাকিস্তানি কাপড় সালোয়ারের কাপড়টা অনেক অনেক ভালো অ্যান্ড একদম আমি যেভাবে বানিয়েছি বা ক্যাটালগে যেভাবে আছে মুক্তা আমাকে একটু ক্যাটালগটা দাও ওন্নাটা দেখেন ইস ওন্নাটা এত সফট আমি কি বলবো এটা ওন্নাটা দেখেন ওয়াও ওন্নাটা দেখেন আর এইটা হচ্ছে আপনার দেখেন এটার ক্যাটালগ মুক্তা ওই নিচের ওই কালারটা নাও কে কালারটা দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম 100% সেম টু সেম এই ড্রেসটা একদম আমাদের মানে আমার মনে হয় সবাই এই কালারটাকে এত পছন্দ করবেন আপনারা বিকজ এই কালারটাই খুব সোবার একটা কালার খুবই 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 সোবার একটা কালার এইটার মধ্যে না আরেকটা আছে আমি ধানমন্ডিতে পড়েছিলাম কার কার মনে আছে আমি জানি না সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন এই যে এটা মনে আছে আমি এটা যে ধানমন্ডি পরে গেছিলাম দুইটা কিন্তু সেম প্রাইস এখন কিন্তু আপনারা আরেকটা ক্লু পেয়ে গেলেন আরেকটা ক্লু পেলেন এই ড্রেসটার প্রাইস কে কে জানেন বলেন তো এটা কিন্তু আমি ধানমন্ডি ব্রাঞ্চে পরে গেছিলাম আদার স্লিভসের এই ড্রেসটা অ্যান্ড সবাই অনেক পছন্দ করছিলেন অ্যান্ড এই যে এটা এটা কার মনে আছে আমি জানি না এইটা এত সুন্দর এইটারও দেখেন সাইড দিয়ে এই পাশে প্যানেল দেওয়া এই পাশে প্যানেল দেওয়া দেখেন প্যানেলগুলোকে কেটে ড্রেসের দুই পাশে হাতায় গলার মধ্যে লাগাইতে পারবেন এটা দেখেন আপনার ব্যাক পার্ট হ্যাঁ হাতার মধ্যে ড্রেসের নিচের দিকে লাগাইতে পারবেন সরি এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এই যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা ড্রেসটা কিন্তু অনেক নাইস ক্যাটালগের মতো 100% সেম টু সেম এই যে দেখেন এইটা হচ্ছে কালারটা এইটা হচ্ছে আপনার এই যে গলার মধ্যে হবে এটা হ্যাঁ না এই যে এটা গলাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার নেকটা হ্যাঁ এটা হচ্ছে নেকটা এটা হচ্ছে আপনার সালোয়ারে যাবে হ্যাঁ এই প্যানেলটা হচ্ছে সালোয়ারে যাবে সালোয়ারের কাপড়টা দাও তো দেখেন এটার দোপাট্টা হচ্ছে আবার শিফনের মধ্যে এইটা হচ্ছে আপনার সালোয়ারে যাবে আদার স্লিভসের কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারে যাবে ওকে এই যে দেখেন আমি যেভাবে সালোয়ার বানাই পড়ছে আমারটা ঠিক এটার মতো আর এটার দোপাটাটা হচ্ছে শিফনের মধ্যে আমারটার দোপাটাটা হচ্ছে কটনের মধ্যে পাতলা কটনের মধ্যে আর এটার দোপাটা হচ্ছে শিফনের মধ্যে জাস্ট দুইটার এইটুকুই পার্থক্য বাট প্রাইস হচ্ছে সেম হ্যাঁ প্রাইস হচ্ছে সেম বডিতে কিন্তু অনেক কাপড় দেওয়া দেখেন এত কাপড় দেওয়া আর এত ভালো কোয়ালিটির কাপড় ড্রেসের কাপড়টা জাস্ট ধরে দেখেন যে ইয়াস আপু কাপড়টা কত বেশি ভালো দেখেন আপনি যখন এটা এখানে দিয়ে বানাবেন এটা কিন্তু আমার বানানো আছে লাইভ আছে ভিডিও আছে আপনারা দেখে নিন শুধুমাত্র এখন আমি প্রাইস বলে দিব হ্যাঁ শুধুমাত্র এটা অফ করে দাও এখন আমি প্রাইস বলে দিচ্ছি